আসেন আসেন, এই যে দেখি দেখি দেখি, ও হাই ফাই বেবি, হাই ফাই হাই ফাই। এই দুষ্টামি করে কে রে, দুষ্টামি করে কে রে, এটা কে রে শোনাতে বাচ্চা। Assalamualikum, welcome back to my channel, beauty blogger Purna. আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সো ব্লগের প্রথমেই বলে রাখছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশানটা আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যায়। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু প্লিজ ছোট্ট কয়েকটি লাইক দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি শুরু করেছি একদম সকালবেলা থেকে। এখন হচ্ছে আমি টুকটাক একটু ব্রেকফাস্ট করব। আমার আজকে সকালবেলার দুইটা ক্লাসই হচ্ছে গিয়ে অনলাইন ক্লাস, আজকে আর কোনো ফিজিক্যালি ক্লাস নেই, ফিজিক্যালি ক্লাস আবার দুই তিন দিন পরে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তেমন কিছু খেতে ইচ্ছে করছিলো না, কারণ সবাই জানেন আমার জ্বর সিজন চলতেছে আর কি। মোটামুটি এক সপ্তাহের উপরে হয়েছে যে আমার জ্বর, এখন কিছুটা ভালোর পথে, বাট হঠাৎ হঠাৎ আবার হচ্ছে গিয়ে অসুস্থ হয়ে যায় আর কি। তো আমি হচ্ছে গতকালকে ভার্সিটি থেকে আসার সময় আমি মোয়াগুলা কিনে নিয়ে আসছিলাম। অনেক বছর হলো আমি মোয়াগুলা খাই না, বাট একটা সময়কার কিন্তু এই জিনিসটা আমার খুবই পছন্দের ছিল, অ্যান্ড মোয়া আমার এমনিতে অনেক বেশি পছন্দের। সো আমি চিরার মোয়াটা কিনেছিলাম। তো এর তো আমি দুইটা খেয়েও ফেলেছি, তো দুইটাই খেয়েছি আর এখন কফি খাবো। আর তারপর হচ্ছে গিয়ে আমার আজকে সকালবেলাই হচ্ছে একটা সিটি আছে, ক্লাস টেস্ট, সো ওইটার জন্য প্রিপারেশন নিতে হবে। সো কফিটা শেষ করতে করতে হচ্ছে আমি ওইটার প্রিপারেশন নেব, তারপর এক্সাম দিতে বসে যাব। আর আজকের এই ব্লগে কিন্তু আমি আমার লিওকে শেয়ার করব। তো লিওকে আমি গত এক মাস যাবত আমার ব্লগে আমি শেয়ার করিনি, সেজন্য অনেকে অনেক অনেক মেসেজ দিয়েছেন, অনেক কমেন্ট করেছেন যে আপু লিওকে কেন দেখাও না, কেন দেখাচ্ছি না আমি লিওকে। আর যারা নতুন, যারা লিওকে চিনেন না, তাদের উদ্দেশ্যে বলছি, লিও হচ্ছে গিয়ে আমার ক্যাট। সো ওকে দেখার জন্য সবাই পাগল হয়ে আছে। তো আজকে ভাবলাম ওকে আমি শেয়ার করব, হয়তো অনেকেই জানেন না, কারণ আমি আর আগে কোনো একটা ব্লগে আমি বলিনি যে লিও কবে আসছে। লিও আমার কাছে আসছে মোটামুটি আজকে 10 দিনের মতো, বাট আমি তাকে ওরকমভাবে শেয়ার করার চান্সই পাচ্ছি না, কারণ আমার মানে ব্লগ ওরকমভাবে কন্টিনিউয়াসলি করছি না, আর আমার জ্বর টর সব মিলিয়ে আমার ওরকমভাবে শেয়ার করা হচ্ছে না আর কি তেমন কিছু। তো সেই জন্য আমি আর লিওকে শেয়ার করতে পারিনি কয়েকদিন, তাই ভাবলাম আজকে ব্লগটাতে আপনাদের সাথে লিওকে শেয়ার করে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কফিটা শেষ করতে করতে এক্সাম টাইম হয়ে গিয়েছে, অ্যান্ড অলরেডি আমার এক্সাম দেওয়া কিন্তু শেষ। আর আজকে আরেকটা এক্সাম আছে, যেটা হচ্ছে দুপুর 3টা থেকে স্টার্ট হবে। সো দুইটা ক্লাসে আজকে দুইটা ক্লাসই ছিল, আবার দুইটা ক্লাসের এক্সাম ছিল আর কি। তো এই তো দুইটা ক্লাসের এক্সাম আমি আজকে দিব, একটা ডান আর একটা 3টা থেকে স্টার্ট হবে, ওইটার আবার অর্ধেক টাইম ক্লাস হবে, তারপর এক্সাম আর কি। লিও লিও বাবা, এই দুষ্টামি করে কে রে, দুষ্টামি করে কে রে, এটা কে রে শোনাতে বাচ্চা, দুষ্টামি করে কে রে, দুষ্টামি করে কেন রে, কেন দুষ্টামি করে ছেলেটা, এই ব্যথা দিচ্ছ কেন তুমি আমাকে লিও, এই যে ক্যাচ ক্যাচ ক্যাচ। আপনার আপনি কত কত আছে
ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে, হ্যান্ডশেক, হাই ফাই বেবি, হাই ফাই, হাই ফাই, এগেন এগেন এগেন, হাই ফাই, হাই ফাই, হাই ফাই, অনেক টায়ার্ড হয়ে গেছ, অনেক টায়ার্ড হয়ে গেছেন আপনি বাবা, অনেক টায়ার্ড হয়ে গেছেন, অনেক টায়ার্ড, অনেক 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 টায়ার্ড হয়ে গেছেন, চলেন ঘুমাবেন, আসেন আসেন, আসেন না কেন আপনি, আপনি কেন আসতেছেন না, আসো বাবা আসো আসো, ওরে আপনি ছুটতে পারছো, আল্লাহ কি করছো, কি করছো তুমি, তুমি কি করেছো, ঘুমাবেন না আপনি, আপনি ঘুমাবেন না, যান আপনার রুমে যান, যান যান তো যান তো, মাছ ধরব, মাছ ধরব এক্ষুনি, এক্ষুনি মাছ ধরব, আসেন আসেন, এই যে সোনা পাখি, লিও এ লিও, যে দুষ্টামি লেভেল, আসো 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 আসো, ঠিক আছে ঘুম পাড়াবো না, এখানে আসো, এখানে আসো, আপনাকে সবাই দেখতে চায় তো, আসেন না, এই যে আসছেন, আপনি কি করতে আসছেন, আমাকে কামড় দিতে আসছেন, আসেন 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 আসেন, এই যে এটা কি, এটা কি, এটা কি, ও এটা কি, এটা কি, এটা কি, কি, সো লিও আমার সাথে কিভাবে খেলে সেটা দেখতেই পারলেন, ঠিক এভাবেই সে আমার সাথে খেলে এবং আমাকে জ্বালায়, তো তাকে আমি একটু জ্বালানোর সুযোগ দিলাম, তাকেও আমি ইচ্ছা মতো জ্বালিয়েছি, তো মোটামুটি এক মাস পর লিওকে আমার ব্লগে আনতে পেরে আমি নিজেও অনেক বেশি হ্যাপি হব, সো আপনারা যারা লিওর খোঁজ করছিলেন এবং দেখতে চেয়েছিলেন তারা নিজেও অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছেন, আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন, ঠিক আছে, তো লিওর সাথে খেলাধুলা করে আমি হচ্ছে গিয়ে 12টার দিকে আসছি এখন একটু আমার হাউসিংয়ের ভিতরেই আমার বাসার পাশে একটা দোকানে, সো আমার কিছু সুতা লাগতো কিন্তু আমার যে টাইপের কালারিং সুতা লাগতো এই সুতাগুলো আমি এখানে আশেপাশে কোথাও পাবো না, সেটার জন্য আমাকে টাউন হলে যেতে হবে, বাট এতটা যেতে চাচ্ছিলাম না, জাস্ট ছোট্ট একটা মডেলের জন্য, সেজন্য আমি যে সুতাগুলোই আছে দোকানে ওইগুলোই কিনে নিয়ে আসলাম দুই কালারের, সো এখন আমি ছোট্টখাটো একটা মডেল বানাবো, সো এই মডেলটা হচ্ছে আমার থিওরি ক্লাসের জন্য, ছোট্ট একটা স্ট্রাকচারাল মডেল হবে, ওইটার জন্য এই জ্বর নিয়ে বের হতে হয়েছে, মানে সব কিছু একা একাই করতে হচ্ছে আর কি, সো যাই হোক এখন আমি বাসায় যাব, তারপর হচ্ছে গিয়ে মডেল মেকিংয়ের কাজে বসবো, তারপর আস্তে আস্তে কী করি না করি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হবে, আর এখন সিঁড়ি দিয়ে বেয়ে ওঠে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো বাসায় গিয়ে কিন্তু আমার শ্বাসটা বেড়ে গিয়েছিল, আর জলের মধ্যে তো শ্বাস এমনিতেও আরও বেশি থাকে এই আর কি। তো যাই হোক দেখতে পারলেন আমি কিন্তু আমার মডেল বানানো ডান করে ফেলেছি এবং সেটা আমার শ্যুট ছিল আলাদাভাবে, সেই জন্য আমি এটা ভিডিও করেছি এবং ভিডিওটা করে সেটা ড্রাইভে আপলোড দিয়ে এটা আবার টিচারকে দেখাতে হয়েছে যে জন্য ভিডিওটা করা, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, আর এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল মডেল ছিল যেটা হচ্ছে হাইপারবোলিক প্যারাবোলয়েডের একটা স্ট্রাকচার, তো এখন আসছি আমি রান্নাবান্না করতে, আমাকে খুব তাড়াহুড়া করে রান্নাবান্না করে খাওয়া দাওয়াটা শেষ করে আমাকে আরেকটা ক্লাসে জয়েন করতে হবে, কারণ আমি আগেও বলেছি 3টার দিকে আমার আরেকটা সিটি আছে ক্লাস স্টার্ট হবে, তো 3টার আগে আমি ছটপট করে রান্নাবান্না কমপ্লিট করতে চাচ্ছিলাম আর কি, আর আজকে আমি ফার্স্ট টাইম এই জিনিসটা রান্না করব যেটা হচ্ছে পুঁই শাক রান্না করব আর কি আলু দিয়ে, তো আমি সবসময় পুঁই শাক ভাজি করেছি, বাট আমার পুঁই শাক রান্নাটা খুবই পছন্দ, আম্মু যখন মাছ দিয়ে পুঁই শাক রান্না করে আলু দিয়ে একদম ভুনা ভুনা করে সেটা আমার খুবই খুবই পছন্দ, তো আমি এটা কখনোই ট্রাই করিনি, তো আমি আবার আম্মুকে কল দিলাম, রেসিপি নিলাম, আম্মুকে ভিডিও কলে রেখে হচ্ছে গিয়ে রান্নাটা কমপ্লিট করলাম আর কি, আম্মু দেখিয়ে দিচ্ছিল, তো বলে দিচ্ছিল আমি রান্না করলাম,
তো আমি বেসিক্যালি ডিম দিয়ে রান্না করব, যেহেতু আমি মাছ অতটা পছন্দ করি না, ঢাকায় আমি অত বেশি মাছ খাইও না, তো সেটাই রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি সব কিছু আগে কাটাকাটি করে খুবই ঝটপটে একদম 10 মিনিট আমার কাটাকাটি শেষ এবং আধা ঘন্টার মধ্যে আমার রান্নাবান্না শেষ আর কি। তারপর খাওয়া দাওয়া করে আমি ক্লাস করতে আবার বসে গিয়েছি। যেহেতু একা থাকি, একা হাতে সব কিছু মেনটেন করতে হয়, সো আমাকে কাজগুলো ওইরকম সময় মতোই করে নিতে হয় যেন আমি স্টেপ বাই স্টেপ সবগুলা কাজ শেষ করতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এখন সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষাবো। আর আজকের তরকারিটাতে আমি পানি খুবই কম অ্যাড করব, তো একদম কষানোর মধ্যেই হচ্ছে জিনিসটা রান্না করে ফেলবো। যেহেতু পুঁই শাক থেকে পানি ওঠে, সো পুঁই শাক থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। তাহলে হচ্ছে গিয়ে জিনিসটা আরও বেশি মজা হয়, আম্মু তো আমাকে এইভাবেই বলেছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ভালোভাবে জিনিসটা কষিয়ে তারপর হচ্ছে পুঁই শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফেলবো। সো আপনারা কারা এই টাইপের তরকারি রান্না করেন তারা আমাকে জানাবেন, এবং পুঁই শাক অন্যভাবে রান্না করা যায় নাকি সেটাও আমাকে একটু প্লিজ বলবেন, কারণ পুঁই শাক আমার শাকের মধ্যে সবচেয়ে পছন্দের একটা শাক। সো এটা আমার যে কোনোভাবে খেতে অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড আমি অনেক বেশি সরি, আজকে আমার কথার মধ্যে মানে কথাটা না উলট পালট হয়ে যাচ্ছে, মুখে মুখে বাড়ি খাচ্ছে যেহেতু আমার জ্বর, সো কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, বাট কী করার, ভয়েস তো দিতেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম, এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্সড করে নিব, তারপর ভালো করে কষাবো, এবং কষানোর পর জিনিসটা দেখতে কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। সো আপনারা দেখতে থাকেন। দেখতেই পারছেন আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। তো আমি এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি, তো পুঁই শাক থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা দিয়ে কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি শেষে সামান্য একটু পানি অ্যাড করব ডিমটা অ্যাড করার পরে, আর এই তরকারিটা আমি ডিম দিয়েই রান্না করছি। তো আমি কয়েকটা টমেটোর চিড়ো দিয়ে দিলাম, একটা টমেটো দিয়েছি এখানে। টমেটো যে কোনো তরকারিরই টেস্ট বাড়িয়ে দেয়, আর শীতকালে যে কোনো তরকারি রান্নার মধ্যে টমেটোটা দিলে আমার কাছে এত বেশি ভালো লাগে, আর আমি তো সবসময় টমেটো খাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমগুলোও কিন্তু সিদ্ধ করে ভালো করে ভেজে রেখে দিয়েছি, তরকারিটা নামানোর আগে আমি জাস্ট ডিমগুলো দিয়ে দিব আর কি। সো আমার তরকারি রান্না কিন্তু অলমোস্ট ডান, এখন আমি ভাতটাও রান্না করে ফেলতেছি। ভাতও মোটামুটি হয়ে আসছে 80%, আর যেহেতু আমি অনেক শক্ত ভাত খাই, সো আমার ভাত এমনি তো তাড়াতাড়ি হয়ে যায় 10 মিনিটের মধ্যে। আর এই যে আমি আরেকটা চুলাতে একদমই কম আছে তরকারিটা বসিয়ে রাখছি, তো এটা মানে ঝোলটা আরও অনেক কমবে একদম মাখা মাখা হলে, তারপর আমি নামিয়ে ফেলবো। তারপর খুব তাড়াহুড়া করে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো। লাঞ্চটা কমপ্লিট করার পরপরই কিন্তু আমাকে আবার ক্লাস করতে হবে, এক্সাম দিতে বসতে হবে। আর যেহেতু আগামী 2 দিন আমার পারমানেন্ট ক্যাম্পাসে ক্লাস নেই, সো এই 2 দিন আমি খুব রিল্যাক্সে থাকবো। অ্যান্ড আপনাদের সাথে রিসেন্টলি মানে কালকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, এবং সারপ্রাইজিং একটা ব্লগ হতে চলেছে যেটা আজকের ব্লগ হবে। মানে আজকে আমি যে ব্লগটা করব সেটা খুবই সারপ্রাইজিং একটা ব্লগ, এবং আজকে হচ্ছে গিয়ে যে ব্লগটা আমি শ্যুট করতেছি তো সেটা হচ্ছে আমি একজনকে সারপ্রাইজ দিচ্ছি, তো সেটা ব্লগটা আপনাদের সাথে কালকে শেয়ার করব। সো প্লিজ ব্লগটা কিন্তু আপনারা কালকের ব্লগটা স্পেশালি কেউ মিস করবেন না। আশা করছি কালকের ব্লগটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, এবং আপনারা এই টাইপের ব্লগ দেখতে চেয়েছিলেন অনেক দিন যাবত, সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। সেজন্য আজকে খুব কষ্ট হচ্ছে শ্যুট করতে, তারপরে শ্যুট করে ফেলতেছি। আর এই যে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি আমার খাবারটা নিয়ে চলে আসছি, ও এখানে হচ্ছে গিয়ে আমি যেটা রান্না করেছিলাম এটা নিয়ে চলে আসছি। অ্যান্ড ইট লুকস ইয়াম, অ্যান্ড খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমি জাস্ট একটু টেস্ট করে আম্মুকে সাথে সাথে ফোন দিয়ে বলছিলাম যে এত মজা হয়েছে, আমি কখনো চিন্তাও করি নাই যে ফার্স্ট টাইম একটা জিনিস রান্না করবো অ্যান্ড এটা এত টেস্টি হবে। সো আমার কাছে তো খুবই মজা লেগেছে, আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি। আর এখন কিন্তু 3টা বেজেও গিয়েছে, আর আমার এক্সামের মোটামুটি আরও 11 মিনিট 26 সেকেন্ডের মতো আছে, বাট আমার এক্সাম দেওয়ার ডান। সো আমি অলরেডি সাবমিট করে দিয়েছি, মানে জমা দিয়ে দিয়েছি, এখন জাস্ট সাবমিট করব। এই যে আপনাদেরকে সাথে নিয়ে সাবমিটটা করলাম। সো মোটামুটি 11 মিনিট আগেই কিন্তু আমার কুইজ ডান হয়ে গিয়েছে,
তো এখন হচ্ছে আমি এটা জমা টমা দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে দিব যে আমার কী এক্সাম ছিল। সো আজকে যে এক্সামটা ছিল সেটা হচ্ছে কন্টেম্পোরারি আর্কিটেকচার, এটা সাবজেক্ট। ওই সাবজেক্টেরই ছোটোখাটো ছোট্ট ছোট্টো দুইটা কোয়েশ্চেন আসছিলো, ওইটাই লিখেছি। খুব কষ্ট হয়েছে জর্নি এক্সামটা দিতে, বাট এক্সাম না দিলে তো মার্কস আসবে না, সো দিতে হয়েছে আর কি। তো সন্ধ্যা হলে আমি কি করব না করব আমি কিছুই জানি না। আমার প্ল্যান আছে এখন আমি একটু ঘুমাবো, তারপর যা করা যাবে সন্ধ্যার দিকে উঠে দেখা যাবে কি করা যায়, কারণ অনেক টায়ার্ড আমি। আর খুব তাড়াহুড়া করে জ্বরের মধ্যে রান্না করেছি, মডেল মেকিং করেছি, অনেক দৌড়াদৌড়ি খাটাখাটনি গেছে। তো সেই জন্য ভাবছি এখন একটু ঘুমাবো। অ্যান্ড আমি আবার রিচেক করে নিয়েছি কুইজে ঢুকে যে আমার জিনিসটা আদৌ সাবমিট হয়েছে কি না। মাঝে মাঝে বিএলসির মাথা একটু খারাপ হয়ে যায়, সাবমিট না হলেও দেখায় সাবমিটেড, তো সেই জন্য আমি ডাবল চেক করে নিলাম। আর এই তো আমি যে এক্সামটা দিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, কী লিখেছি না লিখেছি আর কি। সো একটা প্রশ্ন কমন পড়ে না সেটা আমি সম্পূর্ণ বানিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে গিয়ে কমন পড়েছে আর কি। এই যে এটা আমার বানিয়ে দেয়া আর এটা হচ্ছে কমন পড়েছিল, সেই দুইটা কোশ্চেন আসছিলো, ছোটো ছোটো দুটা কোশ্চেন বাট অনেক ইম্পর্টেন্ট। তো আমি হচ্ছে এরপর ঘুমিয়েছিলাম, আর এখন সন্ধ্যার দিকে উঠে পড়েছি, কারণ সন্ধ্যাটা এত বেশি সুন্দর ছিল। আর শীতকাল চলে আসছে বোঝাই যাচ্ছে, কারণ অনেক বেশি শীত, তারপর শাওয়ার নিয়ে আসার পর হাত পা টানাটানি করে মানে একদম টান টান হয়ে থাকে, সো বোঝাই যাচ্ছে শীতটা কিন্তু চলে আসছে। স্পেশালি এই টাইমটাতে বোঝা যায়, সন্ধ্যার টাইমটাতে বেশি বোঝা যায় যে শীত চলে আসছে, কারণ কুয়াশা পড়া স্টার্ট হয়ে গিয়েছে। দূরে যদি আপনারা খেয়াল করেন দেখতে পারবেন দূরের বিল্ডিংগুলো কিন্তু ঝাপসা, মানে এগুলো কিন্তু কুয়াশা, ঠিক আছে। তো যাই হোক, এদিকে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, বসেছিলাম, আমার এই সন্ধ্যাটা খুবই ভালো লাগে, তো সেই জন্য সন্ধ্যাটা এনজয় করেছি। আর এই যে আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কুয়াশা পড়তেছে দূরে। তো আমি একদম রাতের দিকে ভাবলাম যে ভাত খাবো না, ভাত খাওয়ার একদমই রুচি পাচ্ছিলাম না, হঠাৎ করে একটু আলু ভাজা খেতে ইচ্ছে হলো, তাই সাথে সাথে আলু কেটে নিলাম, একটু বেশি করেই কেটেছি, কারণ আমি যেহেতু ডিনার করব না আস্তে ধীরে খাবো, তো এগুলো ভাজার পর দেখা যাবে আবার কমে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আলুটা ভেজে নিব, তারপর হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো একটু, মানে এগুলোই খাবো, কারণ এই জিনিসটা আমার খুবই খুবই পছন্দের। আপনারা কারা এরকমভাবে আলু ভেজে জাস্ট নর্মালি হলুদ মরিচ আর লবণ দিয়ে আলু ভেজে খেতে পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ চেক করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ দরকার। সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোটো বেল আইকনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আর ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব এটা আমার কাছে অনেক কিছু মিন করে, ঠিক আছে। সো আপনাদের কাছে হয়তো তেমন কিছুই না, জাস্ট সাবস্ক্রাইব করে দিলাম, একটা লাইক দিয়ে দিলাম, তেমন কিছু হলো না, বাট আমার কাছে এই ছোটো জিনিসটাই অনেক বড় কিছু মিন করে। সো প্লিজ আমার পাশে থাকবেন, যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সেভাবেই সাপোর্ট করবেন, আমি আশা করবো আপনাদের সাপোর্ট আমি একদম লাস্ট পর্যন্ত পাবো। সো কথা বলতে বলতে দেখতেই পারছেন আমার আলু ভাজাটা কিন্তু ডান, আমি আলু ভাজতে ভাজতে অসুস্থ হয়ে গিয়েছি, কারণ আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, পরে তাড়াহুড়া করে নামিয়ে চলে আসছি আর কি। তো এটা খেতে অনেক বেশি মজা হয়েছে, ভিতরটা একদমই নরম গলা গলা হয়ে গিয়েছিলো আর উপরটা একদমই ক্রিস্পি ছিল, অনেক মজা লেগেছে খেতে। তো যাই হোক, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে আমি বাকি সব কাজ করব। আমার রাতের বেলা বেশ কিছু কাজ জমে আছে, সো ওই কাজগুলো কমপ্লিট করব, তারপর দেখা যাক কী করা যায় না করা যায়। একটা ব্লগ এডিট করতে হবে, আর ইয়া কালকের ব্লগটা কিন্তু প্লিজ মিস করবেন না, আমি আবারও বলছি এটা সারপ্রাইজিং, খুবই খুবই মজার একটা ব্লগ আসতে চলেছে এবং আপনারাও সারপ্রাইজ হয়ে যাবেন ব্লগটা দেখলে। সো ইয়া, আজকে ব্লগটা আমি আর বেশি লং করব না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, এবং যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সেভাবে আমাকে সাপোর্ট করবেন, অ্যান্ড ওবভিয়াসলি আপনারাও ভালো থাকবেন, ঠিক আছে। আজকের মতো এখানেই, টাটা, আল্লাহ হাফেজ।